ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম, ইসলাম 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 ইসলাম। কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণুই বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে তিন চারটা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে? এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না নাই বলেন? আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণুই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। শুনেন আবু দাউদের এক বর্ণনা, বিষ্ণু ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আসে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আসে না এরকম? বিষ্ণুই বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে, করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, ফান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস, ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল তাই না? কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা, আওয়াজ করে বলেন এটা কি? সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকব, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ, এই এই আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। এটা ছিল ভূমিকা কথা,
ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা? প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো। শুরুতেই আমরা দেখি যে শিশু, এই যে এত বলার পরে লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে, আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের, মেহরবানি করে করবেন না, এদিকে তাকানো। তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো। আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্না, সুন্নার লেন্স দিয়ে, আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই, তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পড়লে যেটা যেই কালার ওইটা দেখা যায়, কিন্তু নীল গ্লাস পড়লে গোটা দুনিয়াটা, লাল গ্লাস লাগালে দুনিয়াটা। এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি। কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব? উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন। আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা, সিরাতের আলোকে, সুন্নার আলোকে দেখি বিষ্ণু ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন। বিষ্ণু ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো, কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে, বারাকা জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার! বাচ্চারা আসলে বিশ্বনবী তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি প্রুভড, যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিশ্বনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিশ্বনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিশ্বনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে। বিশ্বনবীর কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়া। আল্লাহু আকবার! বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন, যেই বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। সুবহানাল্লাহ, পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাযযাব, সে নবীকে কপি করত, নবী যা যা করত তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী, সে বলতো নবু আনি সুনলি ওয়ানি সুনলা কে মোহাম্মদ, হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন, বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করত। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। এই পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল তো দূরের কথা, তাদের মাথায় চুলই ওঠে নাই। আল্লাহু আকবার! মুজিজাতুন নবী। তো বিশ্বনবী মাথায় হাত মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, বাসার করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, বিসমিল্লাহ বলো, কুলবি আমিনিক, বা হাতে নয় ডান হাতে খাও, বা খুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ! শূদ্রে দিতেন, সাদাকার খেজুরের স্তূপ ছিল, জাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র,
ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে থামো থামো ওয়াক থু থু, আমরা মানে এই নানা ভাই রাখো রাখো রাখো। আল্লাহ তাআলা ইন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না, আঙ্গুল ঢুকি। সুবহানাল্লাহ, এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে, কেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সুবিয়ানিহিম, বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বি হাজি সাহেব 80 বছর, এরকম একটা ভুল ধারণা আছে না, সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না, ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন সবাই। ওয়ায়ামসাহু বিরুসিহিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়াদুউলাহুম, তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে, আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল, এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনোটাই না, বরং ওয়ালাকিন নাবনি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হোসাইন তাদের ডিস্টার্ব হবে, এই জন্য সেজদায় পড়েছিলাম, যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কি কনসিডারেশন ছিল, আল্লাহু বিহামদি। কিন্তু আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায়, রিয়্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে, বলেন? আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে? ও যাবে ক্লাবে, হ্যাঁ ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না, খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গাহ, পবিত্র জায়গা, এখানে দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না, আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে, গুণার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না, দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদ আহমদ একটা হাদিস এসছে, বিশ্বনবী ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন, লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাখা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে, যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যেয়ে বিশ্বনবীর ঘাড়ের উপর উঠত, বুকের উপর উঠত, ঝাঁপিয়ে পড়ত, বিশ্বনবী সবাইকে ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু খেতেন, পড়েন, সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিশ্বনবী ইসলামের আচরণ। তো আমরা এরকম আচরণ করি কি না, আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন, কার আচরণ কেমন এরকম করেন কিনা, আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না, জাস্ট আস্ক ইউর সেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার, শিশুদের সাথে বিশ্বনবী ইসলামের কেমন আচরণ ছিল, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ শেষ করে দিব, আরো কয়েক মিনিট শুনবেন তো, হ্যাঁ ইনশাআল্লাহ পড়ুন সবাই। আচ্ছা শিশুদের পাঠ শেষ, এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন, তাই না? বিশ্বনবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা, আওয়াজ করে বলুন ক্লাসের মতো, কারা? সাহাবারা সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন। তাদের সাথে কেমন আচরণ ছিল,
যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিশ্বনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন, ঘিরে থাকতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। পড়েন সুবহানাল্লাহ, সবসময় ঘিরে রাখতে চাইতেন। বাসায় ভাল লাগে না, বিশ্বনবীর কাছে চলে যেতেন। ওয়াইফের সাথে মনোমালিন্য, নবীর দরবারে চলে যেতেন। এমনকি কোনো সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিশ্বনবীর কাছে চলে যেতেন। তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আগলে রাখতেন সবসময় বিশ্বনবী ইসলামকে। আর সবসময় বিশ্বনবী ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিশ্বনবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। এবং সাহাবারা বলতেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা, তো গোমরা মুখ করে হাসেন, হাসেন, মুচকি হাসেন, হাসবেন। হাসতে পয়সা লাগে? হ্যাঁ, কত অন লাগে বলেন মুচকি হাসি দিতে? হ্যাঁ, আচ্ছা লাগে। গোমরা করে রাখবো কেন, আমরা কি করব? মুচকি হাসবো, রাজি আছেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে? আমার ভালো লাগে না, আপনাদের লাগে? লাগে, লাগে না, লাগে না। হাসি কিন্তু সংক্রামক, ইতিবাচক ভাবে সংক্রামক। আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে, যার সাথে বলতেছেন তার একটা হাসি। আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ, ঠিক কিনা বলেন? এবং মুচকি মোবাইল, মোবাইল বন্ধ করবেন, এই যে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছে। প্রিয় ভাইরা দেখেন বিশ্বনবী ইসলাম কেমন কনসিডারেট ছিলেন। বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন, ভাই একটু হাত মিলান তো, এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না, যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন। কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না, এইভাবে না, কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন। কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আস্তে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মিলিয়ে নেই, আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে? আল্লাহ, কতটা কনসিডারেট ছিলেন দেখেন। এক বেদুইন, অক্ষর জ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি, সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা? কোথায়? টয়লেটে। কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা, বিশ্বনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্যত হলেন, বিশ্বনবী বললেন দাও, থামো থামো, এই থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না, ডাকা যায় না, দরজায় নক করা যায় না, নক করা যায় না, করলে তার ক্ষতি হতে পারে, এটা করবেন না। বিশ্বনবী বললেন দাও, ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, এই রাখো রাখো, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো, বিশ্বনবী বললেন এক বালতি পানি ঢেলে দাও, এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাসু মুয়াসসিরিন, তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ, দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ আকবার। এই ছিল বিশ্বনবী ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে। এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। বিশ্বনবী ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আবদুল্লাহ।
বিষ্ণু সাহেব খুশি হয়ে গেলেন, হায় রে সে কীভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার ওজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য, তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল, মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমনভাবে কবুল হয়েছে, এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বললেন নবী হে আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়, আমি কি দিব? কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই, আমি গরিব মানুষ, আমি আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম, খোয়াই দিমুকা আনাস। নবী হে সে আপনার ছোট্ট কাজ করে দিবে, উদু আল্লাহ আলাহ, আপনি তার জন্য একটা দোয়া করেন। বিষ্ণু দোয়া করলেন, কি দোয়া করলেন? বছরে দুইবার, আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় 78 জন, কোন বর্ণনায় 80 জন। কথা বলেন, আপনার পুরো গোষ্ঠীতে 80 জন আছে? ওনার শুধু ছেলে মেয়েই, একজনের ছেলে মেয়েই কয়জন? 80 জন। বিষ্ণুবীর দোয়া, কি ইন্টারাকশন! প্রশংসা করতেন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন। একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবী যাচ্ছিলেন, পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরেলা গলা তোমার, লাকত উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন উম্মতের মধ্যে, আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরি ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন, নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে, তার কেমন লাগবে বলেন তো? আচ্ছা নবী বাদ দেন, শায়খ আব্দুর রহমান আস সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠ তো বড় মিষ্টি, তোমার কণ্ঠ রেসাইটেশন তো বড় সুন্দর, কেমন লাগবে আপনার? আর স্বয়ং বিশ্বনবী যদি বলে, সুবহানাল্লাহ পড়বেন না, আল্লাহু আকবার, এইভাবে বিষ্ণু ইসলাম সাহাব তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন। একবার বলেন দেখি কে বলতে পারে, ইন্না মিনা সাজারি সাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন, একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি? কোনো সাহাবি পারে না, কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে, অমুক জায়গার মরুভূমির গাছ হবে, ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না। ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না, তারা এইটা বলে ওইটা বলে, ক্যাকটাস গুলমলতা ওই গাছ, নবী বলে না ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ। কি গাছ? তো আব্দুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না। তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহুকে বলে আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ, তো বললা না যে? আব্দুল্লাহ বলে আপনি পারেন না, অন্যান্য সাহাবারা বাচ্চা সারা কেউ পারে না, আমি কেমনে কই? ওমর রাদিয়াল্লাহু বললেন আজকে যদি তুমি বলতে পারতে, লাল উঁট পেলে আরবরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম, নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত, আল্লাহু আকবার। দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের, রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব। কি দিব? সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমার তো লাগবে এমন উট কথা। দেখেন কি রসিকতা, কি সেন্স অফ হিউমর, সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে, ট্রুলি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না? নাই
অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না, বলেন পারে কি না? বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে, এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন আমার ইচ্ছা, সিলেকশন ঠিক হয় নাই। তাহলে কোথায়? হাব্বাব বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে কূপ দেখা যায় ওখানে। বলতেছে আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে। আমরা কথা মেনে নিলেন, বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও, উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। সাথে গেল বড়দের সাথে, সাহাবাদের সাথেও গেল। আপনারা উঠতেছেন কেন ভাইয়েরা? আসর পড়েন নাই, কাজা হয়ে যাবে নামাজের জন্য। আল্লাহ, আচ্ছা তিন নম্বরে স্টাফের সাথে কর্ম ছিল, সিরাতে এসেছে। সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন। তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস, এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস, সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আনাস রাখবো। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ঈসা ইসলামের খাদেম, কোনোদিন তিনি কোন খাদেমকে মারধর করেন নাই কোনোদিন। আমরা তো পান থেকে চুন খসলে বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে তার বউ তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী, এরপর তার তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নবী আশরা সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা। আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্বনবীর খাদিম ছিলাম, আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইস আহারে, বিরক্ত হয় আমরা এগুলো বলি না, একদিনের জন্য বলে না, একদিন একটি মুহূর্তের জন্য। এই দশ বছরে একটিবারও পেয়ারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে, একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন, একবারের জন্য তিনি বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন একটা কাজে আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার খেলতে আরম্ভ করলাম, খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিষ্ণু ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করি, নিয়ে আসি। বিষ্ণু বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মায়ের, ওই যে ডাইরেক্ট মায়ের। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিষ্ণুবী গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে, আলতো হাতে। বিষ্ণুবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল, হাত রাখলেন, হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম, বিশ্বনবীজির দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিশ্বনবী। তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেয় নাই, কিরা আনাস তুই এখানে
এটাও বলে নাই। তাকালাম ওয়াহুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন, বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে রাসূলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি। আনাস বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে। ভাইরা আমার, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না, শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম, এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি। স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন? এই যে আওয়াজ নাই, পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই, উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে। এগুলো করেন? করেন, হ্যাঁ করতে হবে, করতে হবে। বিশ্বনবী ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দোহন করতেন, রুটি শেখা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন, তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন, আল্লাহ আকবার, কি চমৎকার আচরণ। এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন, একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে, দুইজনে দৌড় দিলেন। তখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু স্লিম ছিলেন, তো দৌড়ে বিশ্বনবী পিছে পড়ে গেলেন, আম্মা জানা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন, বড্ড খুশি, উনি বিশ্বনবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মা জানা আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী এক রাতে, কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করি, দৌড় দেই, দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মা জানা আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জানা আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? শুনেন আবু দাউদের হাদিস, তিনি বললেন ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিশ্বনবী বললেন আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম, তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা, ওই দিন তুমি জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম। আল্লাহু আকবার, কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো মানবিক যে ব্যাপারগুলো, মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন, তিনি বলতেন আয়েশা ইন্নিলা আ'লামু ইদা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইদা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই, সবাক হলেন, কি করে টের পান? বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মাদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মাদের রব আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো, তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক নবী, হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ, এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার, বিষ্ণুই বলতেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বললেন আবু দার
ইদা তাবাখতা মারাকান ফা আকসির মাআহ। হে আবুজার, তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম জানো মাছের? ম্যাগি বাগা, ম্যাংথাং। আমরা একটা শব্দ শিখছিলাম, কি যেন বলে, খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ ঝোল দেয়া একটা তরকারি। তো আবুজার গিফারে কি প্রশংসা ইসলাম বলেন, ইদা তাবাখতা মারাকান ফাকসির মা। হ্যাঁ আবুজার, কখনো যদি ঝোলের তরকারি রান্না করো, একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়ুন ইলা জামবে। সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, কোন ধর্মের সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী? ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, ছোট্ট ইহুদি ছেলে, মোবাইল বন্ধ, ছোট্ট ইহুদি ছেলে আসে না। খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি, বিশ্বনবী দেখতে গেলেন, মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি, কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না? যাবেন, খোঁজ খবর নিবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন, মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই, ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন, যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে, আতিয় আবুল কাসিম, মানে বিশ্বনবী ইসলামের কুনিয়াত, বড় ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম। ইহুদি বাবা বলল, মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহি আল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। খবরদার, খবরদার, আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি। এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবী ইসলাম কেমন আচরণ করেছেন? যুদ্ধবন্দী, POW, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী পর্যন্ত। যুদ্ধ হয়েছে, প্রতিপক্ষ হেরেছে, আমরা জিতেছি, তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি, তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে? আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে। আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে, ঠিক কিনা? হ্যাঁ, পশ্চিমারা কি নির্যাতন করেছে। আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে, এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায়ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে, অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীদের দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন, ওয়া ইউতঈমুনা ত্বাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়তীমা ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিশ্বনবী বলেছেন, ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো।
বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো, বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন। ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামাম আর বড় যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? কি নাম? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুশরিক ছিলেন, বন্দী হয়ে আসলেন। খুব চমৎকার ঘটনা, খেয়াল করে শুনুন, আর 2-1 মিনিট আলোচনা শেষ করে দিবে, এদিকে তাকান। সুমামা, আহাদা বাক্য পড়ো, আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব। 3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড, তার এলাকা এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি উমরা লিখে দিলেন, এই প্রথম কেউ মুসলিমদের মধ্যে উমরা করেছেন, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। উমরা করা শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন, মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না। সুবহানাল্লাহ, পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন, একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে, ওনারা আর রুটি খেতে পারে না, গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন, হে মোহাম্মদ, তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল, টের পেয়েছেন, অনুধাবন করতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? মাগরিবের সময় হয়ে গেছে, শেষ করে দিব আর 5 মিনিট। জি, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা এখনই শেষ করছি। প্রিয় ভাইয়েরা, ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন। বিশ্বনবী, আর 2-1 মিনিট মিস করবেন না, এই 2-3 মিনিট এদিক সেদিক তাকাবেন না। ভিক্ষুকের সাথে কি আচরণ, বিশ্বনবী কখনো না বলতে পারতেন না, কেউ হাত পাতলে কি বলতে পারতেন না, পারতেন না। এক ভিক্ষুক এসে বলে, এই মোহাম্মদ দাও, তোমার কাছে কি আছে দাও। নবী তখন চাদর পরা ছিলেন, চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে, চামড়ায় দাগ পড়ে গেছে। বিশ্বনবী তার দিকে তাকিয়ে, ওই যে মুচকি হাসির ম্যাজিক, আবার মুচকি হাসি, মুচকি হাসি দিয়ে বললেন, যাও তাকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ, পড়বেন না? আচ্ছা, ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে, জামার কলার ধরে টান মারে, এই দে, কি করবেন বলেন? ওই যে মায়ের, মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই, খালি মায়ের, আইজো মায়ের, খাইলো মায়ের। দেখেন, ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া এখানে দাগ ফেলে দিয়েছে, কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন। সুবহানাল্লাহ, পড়েন। শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন? আল্লাহ 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 আল্লাহ, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত। পাহাড় রক্ষী ফেরেশতারা বলে, নবী আপনাকে রক্তাক্ত করেছে? তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী? জমির বায়না করতে না? তায়েফে জমি কিনতে গেছিল না? তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে। পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন, নবী একটা আদেশ দেন, দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন, না না, তারা হয়তো ইমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে, কেউ না কেউ লা ইলাহা জপবে, তাই হয়েছে। তাইফে যদি যান, আল্লাহু আকবার, মসজিদ আর মসজিদ,
শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। আমি কেমন করে, আল্লাহু আকবার। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছেন, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন, আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেই। বিষ্ণুই বললেন, না। বিষ্ণুই বললেন, না। আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বুঝে নাই। দেখেন, শুধু ক্ষমাই চান নাই, যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন। ও কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে, এক্সকিউজ দিয়েছেন আল্লাহ। কেন কেন ক্ষমা করবেন? কারণ ওরা বুঝে নাই, এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন, খবরদার, ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোনো পাদ্রির গায়ে হাত দিবে না। গোটা বিশ্বের কেউ, কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কুরাইশরা, যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে, ডেথ পেনাল্টি দিবে। বিশ্বনবী বললেন, না, লা তাসরিবা আলাইকুম আলিয়াউম, ইযহাবু ফা আনতুম আত-তালাকা। চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন, গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বললেন, তোমরা আমার ভাই, ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে, ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ ছিল শত্রুদের সাথে আচরণ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিশ্বনবীর কেমন আচরণ ছিল। প্রাণী, প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উঁট কাঁদে। কি কাঁদে? কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায়। বিশ্বনবী রেগে বললেন, এই উঁটের মালিককে? এক আনসারের সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। বিশ্বনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহর? কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে, ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই, আর তাকে দিয়ে কাজ করিয়েছো অনবরত, খবরদার কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্রু ছিলেন। জবাই করার সময় বিষ্ণুই বলতেন, এহসানের সাথে জবাই করো, ছুরি ধারালো করে রাখো। কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি? আদর করি না, মেরে ফেলি। বলেন তো, জবাই করা মানে কি? মেরে ফেলতেছি। বিষ্ণুই বলেন, ইদা কতলতুম ফাহসিনুল কিতলা, মারবা ঠিক আছে কিন্তু মন মতো না, এহসানের সাথে কতল করো। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালইয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, আমরা নিজেদের সাথে একটু মিলাই, বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি? হ্যাঁ, হয় লাথি না একটা ঢিল। বিড়াল দেখলে কি করি? হয় দাবরানি দেই, নয় দৌড়ানি দেই, এরকম আছে না নাই? একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য, একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য, আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি। পাখির মতো নির্বিচারে। প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন। ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা? হ্যাঁ, শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা? আদর করবেন, চুমু দিবেন, কোলে নিবেন, হ্যাঁ, ভুল করলে শুধরে দিবেন, পারবেন? বড়দেরকে আগে সালাম দিবেন তো? আর কর্মচারী হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ, ওই একজন কয় হজন নাই, যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো, ঠিক কিনা?